फ्रेंड्स वेलकम टू अनुज ब्लॉग ट्यूब। आज के आमी बनाच्छी गुजिया दिवाली स्पेशल। गुजिया बनाबार जन्ने आमी एखाने 2 कप मयदा निये निच्छी। अल्प करे निच्छी लवण, 2 चिमटी लवण। आमी एखाने निच्छी 1 चामच घी। आपनारा चाइले बाटार बा अयलो निते पारेन। ভালো করে মিক্স করে নেব। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। আর এখানে নিলাম আমি 1 চামচ রিফাইন্ড অয়েল। হাতের মুঠো যদি এরকম টাইট হয়ে মুঠো হয়ে যায় তাহলে ভেবে নিন আপনাদের ভালো করে খাস্তে হয়েছে। ভালো করে মিক্স করার পরে আমি নর্মাল টেম্পারেচারে জল নিলাম। অল্প অল্প করে একটা টাইট একটা ডো বানিয়ে নেব। কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে। দেখতে পাচ্ছেন শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি। হাতে কিছুটা ঘি নিয়ে ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেকে দিতে দেব। আমি স্টাফিং বানাবার জন্য এখানে নিয়েছি আমি 1 বাটি নারকেল কোড়া। আনিলাম এখানে 1 বাটি চিনি। এখানে নিয়েছি আমি 2 লং। 4 নিলাম ছোট ইলাইচ। আমি চিনি পাউডারটা তৈরি করে নেব। চিনি পাউডারের সাথে সাথে আমি ইলাইচ 4 আর লংটাও দিয়ে দিলাম। যারা গুজিয়া বানান তারা লং হয়তো দেন না, এটা আমার মায়ের রেসিপি। আমার মা লংটা দিত, খুব টেস্ট লাগে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন একবার লংটা দিয়ে। এটাকে আমি পুরো পাউডার বানিয়ে নেব। আমি এখানে নিচ্ছি সুজি 4 চামচ। বড় চামচে 1 চামচ নেব পোস্ত। এখানে আমি নিলাম 15টা মতন কাজু, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিলাম 20-25 মতন কিশমিশ, এভাবে 2 টুকরো করে নিয়েছি আমি। এবার আমি ইলাইচ লং আর চিনিটাকে পাউডার বানিয়ে নেব। চিনিটা পাউডার হয়ে গেছে, এবারে স্টার্ট করি স্টাফিং করা। ফ্রাইং প্যানটা আমি বসিয়ে নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি সুজিটাকে রোস্ট করে নেব। হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি ফ্রাই করব। 2-3 মিনিট লাগে ফ্রাই করতে। কালারটা চেঞ্জ হয়ে হালকা গোল্ডেন কালার হয়ে গেছে, এবার এটাকে আমি বার করে নেব একটা বাটির মধ্যে। পোস্তটাকে এবার হালকা করে ফ্রাই করে নেব একদমই অল্প সময়ে। 2-3 বার এরকম নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। এবার আমি ফ্রাই করে নেব নারকেল। লো ফ্লেমে কিন্তু 2 মিনিট মতন ভালো করে ফ্রাই করে নেব। নারকেলটা ড্রাই রোস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন হালকা একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এখানে আমরা ফ্রাই করেছি।
সুজি পোস্ত যে বাটিতে তুলেছে ওই বাটিতে আমি নারকেলটাও তুলে নিচ্ছি। এবার আমি গুঁড়ো করা চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব কাজু আর কিশমিশ। এক মিনিট মতন এভাবে ভালো করে মিক্স করতে হবে। এবার এতে দিচ্ছি আমি মিল্ক পাউডার, মিল্ক পাউডারটা অপশনাল, একটা নতুন ফ্লেভার আনার জন্যে। আপনারা ইউজ করে একবার দেখতে পারেন। এবার ময়দাটা আরেকবার ভালো করে এভাবে মিক্স করে ছোট ছোট গোল্লা বানিয়ে নেব। লুচির সাইজের আমি এখানে গোল্লা বানাচ্ছি। আমি এদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে তেলটা দিয়ে দেব। যতক্ষণ তেলটা গরম হচ্ছে এদিকে আমরা গুজিয়াটা তৈরি করে নেব। গুজিয়াটা ডিপ ফ্রাই হবে ওই জন্যে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল আমি নিয়ে নিয়েছি। গুজিয়া বানাবার এরকম ছাপগুলো ইজিলি মার্কেটে পাওয়া যায়। যাদের কাছে ছাপটা নেই তারা হাত দিয়েও বানাতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি। বেলার সময় আমি এখানে শুকনো ময়দা ইউজ করব, ওই জন্য আমি একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেলে আপনারা কিন্তু লো ফ্লেমে রাখবেন, হাইতে রাখবেন না। লুচি শেপে বেলে নেব। ছাপের মধ্যে এভাবে নিয়ে নেব। এবার আমি স্টাফিংটা দেবো এতে। এভাবে চারদিকে প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর তৈরি হয়েছে। এক সাইড করে এভাবে দিয়ে অল্প করে জল এভাবে লাগিয়ে নিতে হবে। এইভাবে প্রেস করে নিতে হবে। আমি এখানে একটা ফোর্ক ইউজ করছি, এভাবে প্রেস করে নেব। এখন এভাবে সাইড সাইড দিয়ে এইভাবে প্রেস করব। এবার এই মডেলে আমি করে নিয়েছি হাত দিয়ে। এবার সব আমি ছাপ দিয়ে করে নেব ফটাফট। গুজিয়াগুলো তৈরি করে যে প্লেটে রাখবেন সেই প্লেটে একটুখানি এভাবে ময়দা ছড়িয়ে নেবেন। গুজিয়াগুলো যাতে চিপকে না যায়। তৈরি হয়ে গেছে সব গুজিয়া। এবার আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার আগে সবথেকে প্রথমে আমাদেরকে চেক করতে হবে এই বর্ডারটা যে খোলা আছে কি না একটু দেখে নিতে হবে। যদি খোলা থাকে পুরো তেলটা নষ্ট হয়ে যায়, স্টাফিংটা বাইরে বেরিয়ে গেলে পুরো তেলটাকে নষ্ট করে দেবো। পুরো আমরা এগুলো চেক করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে একটা একটা করে আস্তে আস্তে ছেড়ে নেব।
তেলটা একদমই লো ফ্লেমে থাকবে, হাই ফ্লেমে কিন্তু ভাজবো না। চার মিনিট লাগবে আমাদেরকে ফ্রাই করতে লো ফ্লেমে। দেখতে পাচ্ছেন ভুজিয়াগুলো বেশ লাল লাল হয়েছে, এত ফুলে গেছে পাল্টানোই যাচ্ছে না। তুলে নিচ্ছি আমি, ফ্রাই হয়ে গেছে। এভাবে আমি সব তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে গুজিয়া বানানো, দেখতে পাচ্ছেন একদমই ক্রাঞ্চি হয়েছে, স্টাফিংটাও খুব সুন্দর হয়েছে। আশা করছি আমার এই গুজিয়া রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে, ঘরে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টস করে বলবেন কেমন হয়েছে খেতে। আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তো অনুরোধ রইল বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি দিওয়ালি, থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল, বাই।